সুরে সংলাপে বসছে, সুর একটা প্রস্তাব দিল, সুর ছেলে সুর বাবারে প্রস্তাব দিল, বাবা ঠিক আছে আপনি যেহেতু আমার কাছে একটা প্রস্তাব রাখছেন আমি রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত কি? আমি প্রতিদিন চুরি করে অভ্যাস হয়েছে, একেবারে তো ছাড়তে পারবো না, ছাড়তে পারবো একেবারে ছাড়তে যেহেতু পারবো না, তাইলে আমার প্রস্তাব হইল আমি আপনার সাথে মাগরিবের নামাজও পড়বো এশারের নামাজও পড়বো, কিন্তু তাহাজ্জুতের আগে আগে আমি চুরি করতে বাইর হইমু, আপনিও আমার সাথে যাবেন। প্রস্তাব বুঝছেন? কি প্রস্তাব? অর্ধেক রাত আমি আপনার সাথে ইবাদত করব আর অর্ধেক রাত্র আপনি আমার সাথে চুরি করবেন। বাপে কয় ঠিক আছে তোর প্রস্তাব আমি শুনলাম। এইবার এলাকাবাসীরে বাপে ডাকলো, এলাকাবাসীরে ডাকলো, এই আপনারা কারা কারা বিচার নিয়ে আসছিলেন, আমার ছেলে খালি চুরি করে অমুকের এটা নিয়ে আসে তমুকের, আসেন সবাই আপনারা শুনে যান, এই কথা একটু খেয়াল করে শুনেন। সব লোকেরা আসলো, মনে হয় বিচার করবে, আচ্ছা যাই কি হয়। সকল লোকদের সামনে বাবা এবার ঘোষণা দিলেন, শুনেন আপনারা আমার কাছে বিচার দিছিলেন, আমার ছেলে আপনাদের জিনিস নিয়ে যায়, আমি আমার ছেলেকে ডাইকা বলছিলাম সে যেন চুরি টুরি ছাইরা দেয় ভালো হয়ে যায় নামাজ পড়ে আমার সাথে, তো সে আমারে প্রস্তাব দিছে সে একেবারে চুরি ছাড়তে পারবে না, এজন্য অর্ধেক রাত আমার সাথে সে নামাজ পড়বে আর অর্ধেক রাত আমি তার সাথে চুরি করতাম। কারণ আপনাদের সামনে আমি বলতে চাই এই চুর ছেলের সাথে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নাই, ও যদি চুরি করে ওর হাত কেটে দিবেন না, পা ভেঙে দিবেন না, ওর মাইরা ফেলবেন, এটার দায় আমি নিব না, ওর জামান চাই আপনারা তা করেন, ওর দায় দায়িত্ব আমার না। ঠিক তেমনি ভাবে আমার রসুল উতবা সাইবারা যখন ঘোষণা করলো যে তুমি আমাদের লাতুজ্জাকে মানো, আমার রসুল একটা আজব কালচার কি আমার তুই একটা কথা বলে ফেলছিস বাস লেগে গেছে, সে দেখে স্যার। আরে বাবা আপনি কি জানেন এক মুসলমানের জন্য অপর মুসলমানের জান মাল ইজ্জত সম্মান রক্ত হারাম করা হয়েছে, আপনি অপর ভাইকে গালি দিতে পারবেন না, এটা হারাম আপনার জন্য হারাম করা হয়েছে, তার রক্ত হারাম। যে ব্যক্তি অন্য একজন জুলুম করার পরেও সে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখে তবুও মাফ করে দিল, আল্লাহ পাকের কাছে সে ব্যক্তি প্রিয় হয়ে যায়। অপ্রাসঙ্গিক কথাগুলো কেন বলতেছি, এই আজব কালচার এই এলাকায় আছে না নাই? আমি এই এলাকার আপনাদের সন্তান, আপনাদের এই এলাকায় নাকি ভাইয়ের নানার বাড়ি আমারে বলতেছে মেসেজ দিয়ে, আমজাদ হোসেন আশরাফি ভাই, ভাইয়ের কাছে গল্প শুনছি এই এলাকায় নাকি এমনও আছে যে কবজি কাইটা পরে মিছিল করে, হ্যাঁ কি বেড়াগিরি। সমস্যাটা কোথায় জানেন, হুজুররা এখানে আছেন, সমস্যাটা হলো মূল স্পিডটা যেদিকে লাগানো দরকার আমরা সেই স্পিডটা লাগাইতে পারি না, কয়েকটা জিনিস মানুষের মধ্যে এগুলো স্থির থাকবে না, একটা না হইলে আরেকটার দিকে যাবে, ভালোর দিকে না নিলে খারাপের দিকে যাবে, সেটা কি? মানুষের মেধা, মানুষের মন, কোনো না কোনো কিছু চিন্তা অবশ্যই করতেই থাকবে, করতেই থাকবে, মানুষের মনে একটা না একটা কিছুর চিন্তা আসতেই থাকবে, আপনি যদি এই চিন্তাকে ভালো দিকে ডাইভার্ট করেন ভালোর দিকে যাবে, খারাপের দিকে দিলে যদি ভালোর দিকে না লাগান তাহলে কোন দিকে যাবে, খারাপের দিকে যাবে। সেইমভাবে মানুষের রাগ, মানুষের রাগ এটাকেও ভালোর দিকে নেওয়া সম্ভব, সেটা কি? সেটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار كافر در برده رسول الله صلى الله عليه وسلم এবং তার সহপাঠীরা কেমন ছিলেন, أشداء رحماء بينهم নিজেরা নিজেদের মধ্যে কেমন ছিলেন, দরদওয়ালা রহমওয়ালা। তো আমাদের ক্ষেত্রে এটা ঘটাইতে হবে, ব্যাস আমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে, নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে, রাম ভক্তদের বিরুদ্ধে হব শক্ত, ব্যাস ডাইভার্ট করে দেন, দেখবেন রাগটা নিয়ন্ত্রণ হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে,
যেই ব্যক্তি অন্য কোন জায়গায় রাগ দেখাইতে পারে না এ দেখবেন রাগ ঠিকই ঘরের বউ লইলো দেখা যদি বউ বাচ্চাদের লগে না পারে ইমাম সাহেবরে গিয়া খোঁজা এই ইমাম সাহেব এই ফেন্দা মুয়াজ্জিন সাহেব এই অবস্থা কেন এই মসজিদে এমন ধুলাবালি থাকে কেন করে কি করে না এই যে রাগ যাইবার ঠাও আপনি বুঝবেন কিনা আমি কয়েকটা জিনিস বলতেছি এক ফিকির ফিকির আপনার চিন্তা চেতনা একটা না একটা দিক নিয়ে চিন্তা করতেই থাকবে ব্রেন কখনো বসে থাকে না ঘুম ছাড়া ঘুমের অবস্থা ছাড়া ব্রেন কি করে না কখনো বসে থাকে না একটা ফিকির করতেই থাকে তো আপনি যদি ফিকিরটাকে দিনই লাইনে ইমানের লাইনে কাজে লাগান লাগলো নাইলে খারাপ দিকে চিন্তা আসবে যুবক একটা মেয়ে দেখছে বাস সারা দিন এইটা ফিকির চলবেই মাথায় ঘুরতে থাকবে চেহারাটা এমন এরকম চুলগুলো এমন এই সেই চিন্তা ঘুরতে থাকবে কারণ সে কোরআনের চিন্তা করে না সে ইসলামী সমাজ ব্যবস্থার চিন্তা করে না এই যুবকদের অধঃপতনের পিছনে এই গোটা বিশ্ব ব্যবস্থা এবং এই বিশ্বের বর্তমান বিশ্বের বিশেষ করে মুসলিমদের যুবকদের অধঃপতনের পিছনে সবচাইতে বড় এবং অন্যতম কারণ হলো যুবকরা এখন নিজের স্বার্থ কেমনে একটা বিয়ে করব কেমনে বাড়ি করব কেমনে গাড়ি করব এইগুলোর চিন্তার দান্দা ছাড়া এই উম্মার যুবকদের উম্মাহকে নিয়ে জাতিকে নিয়ে কোনো চিন্তা নেই এটা বাস্তবতা একটা যুবক বারো তেরো বছর বয়সের কিশোর চোদ্দ বছরের কিশোরের মাথায় অন চিন্তা ঢুকে গেছে বাপের লগে দোকানদারি করে কেমনে কেমনে হে দোকানদারি করে হোক যেমনে হোক কিছু টাকা কামাইতে হইব একটা বিয়া করতে এর মাথায় আর কোনো দান্দা নেই ভাবিরাও তারে বলে টাকা কামাস না বিয়া করে লেখাওয়াই বিকি কয় কি কয় না এই হালত এটার কারণে যুবকদের মধ্যে এগুলো ঢুকাইয়া দেওয়া হয়েছে এতে কুফাররা খুশি কুফাররা এতে কি চরম খুশি আমাদেরকে নিয়ে ফিকির করার চিন্তা নয় আগের প্রোগ্রামে ওটা বলে আসছি এরা আমাদেরকে প্ল্যানগুলো দিয়ে দিচ্ছে এরা আমাদেরকে এক এক সময় এক একটা খাওয়াইয়া দিচ্ছে আর আমরা সেটাই খাইতেছি এরা এক সময় সামনে আনবে ট্রান্সজেন্ডার ইস্যু এক সময় আনবে সমকামিতা ইস্যু এক সময় আনবে একটা আল্লাহ রসুলকে নাউজুবিল্লাহ অযথায় গালি দিয়ে বসবে ওই ইস্যুটা সামনে নিয়ে আসবে এক সময় এক আলেম রে কটুক্তি করে ফেলবে এটা নিয়ে একটা সামনে ইস্যু নিয়ে আসবে ইস্যু এরা আমাদেরকে বানায় বানায় দিবে আর আমরা সেটা নিয়ে কথাও বলবো মাঠে চিল্লা চিল্লি করবো এমনকি মাঝে মাঝে আন্দোলনও করবো ইস্যুগুলো বানায় দেওয়া কাদের হ্যাঁ ইহুদি খ্রিস্টান হিন্দুত্ববাদীদের খাওয়ায় দেওয়া এজেন্ডা গিলা দিবে আর আমরা ইস্যুগুলো নিয়ে নাচানাচি করব এবং আমরা জানবও না এটা কে প্রমোট করতেছে কতদিন চলবে কিংবা এই মারামারি হানাহানি কতদিন চলবে জানবো না কেন এই সমস্যা এই অধঃপতনের পিছনে আমি যে অন্যতম কারণটা দেখি সেটা হলো আজকের বিশ্বের মুসলিম যুবকেরা তার নিজের ধান্দা নিজে কিভাবে চাকরি করবে নিজে কিভাবে টাকা কামাবে কিভাবে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করবে কিভাবে একটা বাড়ি করবে কিভাবে একটা অ্যাপাচি গাড়ি ইয়ামাহা গাড়ি কিংবা পালসার একটা গাড়ি নিয়ে ঘুরবে এলাকায় ফুটানি দেখাবে কোলাপান পাঁচ দশটা তার কথা শুনবে এলাকায় যারে মন চায় হারে ধর মাইরালামু খায়ালামু বলবে এই দান্দা ফিকির তার মধ্যে এই উম্মাহ এ জাতি আজ কোথায় তাদের অবস্থান কি কুফফারদের এজেন্ডা কি কুফফাররা কি চায় আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা এই যে এক মিল্লত এক জাতি এরা হয়ে আছে এই কুফফার বিশ্ব আমাদেরকে গিলে ফেলতে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরামকে রাসূল বলেছেন এমন একটা জামানা আসবে অচিরেই সায়াতি আলা জামান এমন একটা জামানা আসতেছে যে জামানায় কাফেররা দস্তরখানার মধ্যে খাবার খাইতে মানুষ যেমন একে অপরকে ডাকে বাবা আসো একসাথে খাই তেমনি ভাবে মুসলিমদেরকে নিধন করার জন্য কুফফাররা একে অপরকে এইভাবে ডাকবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওই জামানায় মুসলিমদের সংখ্যা কি কম থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না সংখ্যায় অনেক হবে কিন্তু তাদের মধ্যে ওয়াহান ঢুকে যাবে ওয়াহান কি ঢুকে যাবে ওয়াহান কি ইয়া রাসূলুল্লাহ হুব্বুদ্দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত হুব্বুদ্দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত
দুনিয়ার প্রতি ভালোবাসা বাইরা যাবে আছে না নাই দুনিয়ার প্রতি ভালোবাসা প্রতিযোগিতা চলে কার বাড়ি বড় কে কার চাইতে উঁচু বিল্ডিং করতে পারে কার বাড়ি রাঙিনাটা একটু বেশি কার পাঁচটা সাতটা পোলা পান হে এলাকার মাতবর যে ধর কইলি 50টা লোক লাডি নিয়া বাইরে আসছে তো বড় মাতবর আর কিনা তোমার মাতবরি তুমি কি দেখো না তোমার এলাকার বড় বড় মাতবরগুলো আজকে নাই তুমি কি দেখো না তোমার এলাকায় যার দাপটে কাইপা উঠতো যে ডাক দিলে শত শত লোক লাঠি ছুটা নিয়ে বাইর হয়ে যেত বল্লম নিয়ে বাইরে যেত টেড়া নিয়ে বাইর হয়ে যেত সেই লোকগুলোর অস্তিত্ব আজকে নাই তুমি কি দেখো না কবরে পোকামা করে তাকে খেয়ে ফেলছে মাটির সাথে মিশে গেছে সে আল কবর ইয়া ইবনা আদম আল কবর কুল্লা ইয়াউম ইউনাদি কবর তো প্রতিদিন ডাকতে থাকে ইয়া ইবনা আদম হে বনি আদম সন্তান আজ তুমি এখানে মারামারি হানাহানি করতেছো আজকে তুমি হই হুল্লোর উৎসবে মেতে আসো বন্ধু বান্ধব নিয়ে আগামী কালকে তুমি থাকবে আমার ভিতরে একা একা থাকবে একা আজ তুমি হাসাহাসি করতেছো কালকে চিৎকার করে কান্না করবে চিৎকার করে কান্না করবে হে আল্লাহ আমাকে আবার ফিরাইয়া দেন আমি আরেকটা সুযোগ চাই কাল্লা কখনো না আপনাকে আমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না দেয়া হবে সুযোগ আরো পাবো তাইলে যে সুযোগ পাইছি এখনই কাজে লাগাইতে হবে কি হবে না কাজে লাগাবো কেমনে যে সূরা পড়লাম সূরাতুল কাফিরুন এই সূরার মধ্যে আল্লাহ পাক একত্ববাদের ঘোষণা দিলেন আল্লাহ পাক ঈমানের একটা মৌলিক বিষয় সেখানে উপস্থাপন করলেন কুফফারদের সাথে সম্পর্ক কেমন হবে আল্লাহ পাক ওয়ালা বারা মুসলিমদের সাথে মহাব্বত এবং কাফেরদের সাথে বৈরিতা এটা ঈমানের একটা শাখা অথচ আমাদের অবস্থা কি আমরা এক মুসলিম অপর মুসলিমের বিরুদ্ধে বৈরিতা আমার অবস্থা জন্য এমন যে এলাকার কাফেরটাও আমার কাছে ভালো মুসলিমের চাইতে শুধু কি এটা আমাদের দেশে বা আমাদের অঞ্চলে রাষ্ট্রীয়ভাবে অবস্থা এমন কুফফারদের সাথে রাষ্ট্রের কর্ণধারদের সম্পর্ক অনেক ভালো মুসলিমদের সাথে সম্পর্ক ভালো না এটার কারণ কি আপনি দেখবেন মুসলিমদের বিরুদ্ধে এরা বলেই যাবে বলেই যাবে এরা আমাদেরকে বলবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন যার যার দিন যার তার যার তার ধর্ম যার তার এগুলো বলে বলে আমাদেরকে বলাইতে চাইবে অথচ এরা বলবে কাশ্মীর ইস্যু অভ্যন্তরীণ ইস্যু এগুলো নিয়ে কিছু বলা যাবে না এ ধরনের কথা বলবে আমাদেরকে কিন্তু নিজেরাই আফগানরা যখন বিজয়ী হবে এই সুশীলরা এই নাস্তিক মুরতাদরা আমাদের আফগানের মুজাহিদদের বিরোধিতা করবে ঠিক কি ঠিক না তো বলতেছিলাম খেয়াল আছে কিনা তিনটা জিনিস যদি আপনি সঠিকভাবে কাজে না লাগান তাইলে ভুল পথে কাজে লাগবেই এর মধ্যে একটা কি ফিকির চিন্তা আপনি যদি চিন্তাকে ভালোভাবে কাজে না লাগান খারাপ দিকে যাবেই আপনি যদি এলাকার মধ্যে চিন্তা করেন যে ঠিক আছে আগামীকালকে থেকে এলাকায় একটা লাইব্রেরি দিব কি করব লাইব্রেরি দিব সুন্দর সুন্দর কবরের আজাবের ভয় ঈমান কি তাকওয়া কি বুজুর্গি কি আমাদের সালাফদের আকাবিরদের সাহাবাই কেরামের জীবনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ওলামায়ে দেওবন্দের ইতিহাস বিভিন্ন সুন্দর সুন্দর কিতাব আইনা একটা ছোট্ট লাইব্রেরি দিব লাইব্রেরিটা থেকে প্রতিদিন আমি দশ জনকে দশটা বই বিলি করব কত সুন্দর না কাজটা দশটা বই বিলি করব এবং তাদেরকে নামগুলো লিখে রাখবো তোমরা আগামী শুক্রবার আজকে শুক্রবারে নিলা বইগুলো আগামী শুক্রবারে আবার আমার এখানে দিয়ে যাবা সমাজ পরিবর্তনের জন্য এগুলো খুব জরুরি আপনি যে ফিকিরটা করলেন কাজে লাগলো আর এখন চাচা কি ফিকির করে আমার সাতটা পোলা পান আমারে বাজারত তুই ধমক দিছস আগামীকালকে তোরা খাইছি কথা কয় না ফিকির কি চাচার তুই আমারে বাজারে চোখ দেখাইছস তোর কালকে খবর আছে কেমনে কি করা যায় খবর দে আমার শালার খবর দে পোলাটি দেতো না ওই হইতো না শালাটিরও খবর দে এই পাশের বাড়ির বাচ্চাটিরও খবর দে সব দিলে আগামীকালকে এদেরকে ধরবো ফিকির ফিকির চলছে দেখেন চলছে কি জ্বলে না যুবক ফজরে কেমনে জাগবে
রিংটোন দিয়ে বসে আছে ফিকির আমাকে ফজরে উঠতেই হবে আমার রবকে সিজদা দিতেই হবে এই ফিকির নিয়ে যুবক আগাইতেছে আল্লাহু আকবার এই যুবকের আর কোনো খারাপ চিন্তা নাই আরেক যুবকের চিন্তা কালকে কেমনে পার্কে ঘুরতে যাব বাস ভালো চিন্তা নাই খারাপ চিন্তা ঢুকতেছে এটা আবার কেডারে কি সুন্দর ভিডিও করে এনের কোন একজনের মনে না ক্যামেরাম্যানের এই পাগলা বলা যাবে না ঠিক আছে এটা ভালো সে ভিডিও করতেছে মানুষ সবাইকে দেখানোর জন্য সুন্দর কিছু তুই আমার নাকে লাগিস না ভাই এসে তো যাক বলতেছিলাম ফিকির এটা মনে রাখবেন ফিকির এদিকে খেয়াল করেন আহা তাহলে আমরা সবাই ইয়াই দেখি আচ্ছা এটা বন্ধ করে দিই নিয়ে আসুন এটা নিয়ে যান কার কাছে দিচ্ছেন এটা পিছনে কেউ আছে নাকি আচ্ছা ঠিক আছে নিয়ে যান এটা থাকলে মানুষ ওদিকে তাকাবে এক করবে কথা শুনবে না কথা শুনেন বলতেছিলাম কয়েকটা জিনিস ফিকির মাথার চিন্তা ভালোভাবে কাজে না লাগাইলে খারাপ দিকে যদি আপনি চিন্তা করেন আগামীকালকে আমি নিজে তো নামাজ পড়বো এই ফজর পাঁচটা লোকের পাঁচটা বাদ দেন একটা লোকের আমি যারা সবচেয়ে মহাব্বত করি এর নিয়েই যাবো মসজিদে যেমনে পারি নিয়ে যাব বিশ্বাস করেন আপনি পারবেন বিশ্বাস করেন আপনি পারবেন ফিকিরটা করেন না যে আগামীকালকে সকালে ফজরের নামাজে আমি নিজে তো যাবই আমার বন্ধু নজরুল ইসলামকে আমার বন্ধু আব্দুল্লাহকে আমি নিয়েই যাব পারবেন কে কে পারবেন বলতেছিলাম আপনি ফিকিরটা ঢুকান মাথায় আমাদের ফিকির এই উম্মার বিজয়ের ফিকির আমাদের ফিকির কি এই উম্মা কিভাবে বিজয়ী হবে আরে কথাই শুনে না কোন দিকে আছেন একটু হাতগুলো ওঠান সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার হাতগুলো কিভাবে নাড়া দিন ঠিক আছে এদিকে তাকায় নাড়া দেন নামান এদিকে আসছে নজর ফোকাস এদিকে আসছে এবার কথা শুনুন ফিকির কি বলতেছিলাম ফিকির চিন্তা ব্রেন এটাকে ভালো কাজে না লাগালে খারাপ দিকে যাবেই যদি আপনি নামাজের কথা চিন্তা করেন আগামীকালকে একজন কয়জন 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 মস্ক করাই ছোটবেলায় পড়েন নাই আখলিস দিনাকা এই শুদ্ধ বলে দেখি এটা ছোটবেলায় আমরা সবাই ভুল পড়ছি হ্যাঁ আখলিস দিনাকা ইয়াকফিকাল এভাবে পড়তাম আমরা কাফা ইয়াকফি এখানে ইয়াকফিকাল টান হবে না তো এই যে আপনার ইমানকে খাঁটি করার কথা বলা হয়েছে অল্প আমলই কি হবে নাজাতের জন্য যথেষ্ট হবে তো আমি আজকে ইমানের বিষয় নিয়ে কাফেররা আমাদের ইমানটাকে কিভাবে চুরি করতে চায় এটা নিয়ে কথা বলতে চাইছিলাম কিন্তু আমি তো আগে নিজের ফিকির ঠিক করতে যাচ্ছি আপনাদের ফিকিরও ঠিক করতে যাচ্ছি আমাদের ফিকির মুসলিমদের বিজয় আমাদের ফিকির কি ইসলামের বিজয় সেটা আসবে কোন পথে সেটা আসবে যুবকদের ফিকির ঠিক করলে এই উম্মার মুসলিমদের ফিকির ঠিক করলে অতএব আমাদের ফিকির হতে হবে ভালো খারাপ দিকে না ভালো দিকে আবারও বলতেছি আগামীকালকে থেকে আমি ফিকির করব একজনকে হলেও মসজিদে নিয়ে যাব রাজি আছেন আল্লাহ তৌফিক দান করুন দ্বিতীয়টা বলছিলাম কি বলেন তো কয়েকটা বিষয় যেগুলো ভালোভাবে কাজে না লাগাইলে খারাপ দিকে হলেও যাবে এর মধ্যে একটা বলছিলাম ফিকির মাশাআল্লাহ দেখছেন হুজুর খুব ভালো শুনছে রাগ রাগ মানুষের রাগ যে আছে এটাকে ভালোভাবেও কাজে লাগানো যায়
أشد وعلى الكفار এটাই ছিল আজকের আমার আলোচনা কাফেরদের সাথে আমাদের সম্পর্কটা أشد শক্ত হবে البغض في الله والحب في الله محبت কার জন্য من أحب لله وأبغض لله محبت কার জন্য হবে শত্রুতাও কার জন্য হবে এই যে রাগ আর শত্রুতা যখন আল্লাহর জন্য হবে বিশ্বাস করেন আগামী কালকে আপনাদের বাজারে দাওয়াত নিয়ে যাবে পাঁচজন লোক ভাই নামাজের জন্য আসো আর এক নেতা বলে ভাই বলে জানতে সাথে সাথে ওর কল্লাটা ধরবে বদমাইশের বদমাইশ তুই নামাজে যাবি না ভালো কথা ধমক দিবি এই যে রাগটা কাজে লাগলো কি লাগলো না আপনার যে রাগ আছে সাহস আছে এটা কাজে লাগলো কি লাগলো না রসূল রে কেউ গালি দিল পিজা বদমাইশের বাচ্চা কাজে লাগলো কি লাগলো না এটাই এটাই আমরা এটা চাই আপনার রাগটাকেও কাজে লাগান সাহসটাকে কাজে লাগান আপনার অনেক সাহস আছে আপনি কি করেন মানুষের দরজা খুলে মানুষের ঘরে চলে যান এই সাহসের মূল্য আছে বলেন বাকি গভীরে যাইলাম না আপনি বিশাল সাহসী আপনি ভীষণ সাহসী ছোট বাচ্চারে ওটাস করে চর মারে হাইরে আপনার রাগ হাইরে আপনার সাহস বউরে পিঠে আপনি হসপিটালে পাঠিয়ে দেন আপনি খুব সাহসী এই বাবা এই যে রাগ দেখা দিছে একবারে এটা চলবে না এই এই ভাইরা দোয়া করে দিমু কিন্তু দোয়া করে দিমু আমি তো আমার মূল আলোচনার দিকে যাইতেই পারতেছি না এ না বসতে হবে না আপনারা যারা বসে আছেন তারা বসেই থাকেন যারা দাঁড়ায় আছে দাঁড়াই থাকেন কিন্তু কেউ কাউরে বসতেও বলবেন না দাঁড়াইতেও বলবেন না একবারে যেমনি আছেন তেমনি ঠিক আছে রাজি আছেন বলতেছিলাম এ রাগ কাজে না লাগালে রাগ কাজে লাগানোর পথও দেখাই দিলাম দেখেন শুধু বলি নাই কাজে লাগানোর পথটাও দেখাই দিলাম এলাকার আলেমকে কেউ গালি দিয়েছে আলেমদেরকে কেউ জেলে নিয়েছে আলেমদেরকে রিমান্ডে নিয়েছে আলেমদেরকে ফাঁসি দিচ্ছে এলাকার একজন আলেমকে সম্মানিত মানুষকে গালাগালি করতেছে কোন নেতা ওর কলারটা ধরে রাগটারে কাজে লাগান কিন্তু আপনি কি করলেন আপনি বউরে পিটায় রাগ দেন এই রে আপনার রাগ বাচ্চারে সে এমনি পিটায় মনে হয় যেন কি বলে এটা কি বলে গরুরে পিটাইতেছে কিংবা আমাদের দেশে শূকররে পিটায় না দেখবেন যে শূকর যদি আসে আমাদের এলাকায় হয় আপনাদের এলাকায় হয় কিনা মানে এক পাল শূকর যখন চলে আসে আসে না এদিকে এদিকে নাই বুঝবেন না হাই রে বলাবান লাড়ি দিয়ে কি পিটা নিয়ে যে পিটা এটা আমাদের এলাকায় খুব চলে তো বাচ্চার এমনি পিটা বউরে পিটা এমন কি যে কারোর সাথে মুসলিমদের সাথে ঝগড়া লাগলে হেলা দিলে দৌড় লিঙ্গিটা মাইরেই দৌড় ধর খাই লাইছি আজকে এর খুব রাগ খুব সাহস এমনে ওরা সবাই বিতু বিতু না হলেই সাহস থাকলেই আপনাদের এলাকার একটা মজার ঘটনা শুনে যদি আমি একজনের কাছে শুনছিলাম কারগুজারিটা যে প্রশাসন নাকি বাধা দিতে আসছে ব্রাহ্মণবাড়িয়ার যে কোনো অঞ্চলে মাহফিলে তো প্রশাসনের লোকদেরকে এক লোক কানে কানে গিয়ে কয় 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 পুলিশ সাহেব কয় আপনি কি জানেন এই এলাকার মহিলারাও টেডা চালাইতে জানে পুলিশ বয়স লেগেছে কয় এলাকায় আর থাকা যাবে না তো এই এলাকার এইগুলো আছে আমরা শুনছি তো এই জন্য বলি আপনাদের এই রাগটাকে ভালো দিকে কাজে লাগান কোন দিকে আপনি আজকে থেকে শপথ করেন কোন মুসলিমকে যারা আমরা মুসলিম আমরা সবাই মুসলিম না কোন মুসলিমকে আমি জুলুম করব না রাগ দেখাবো না মারব না রক্ত শপথ করেন বলেন আমি শপথ করিতেছি যে আজ থেকে আমার হাত দ্বারা কোন মুসলিমের রক্ত ঝরবে না আমি কোন মুসলিমকে অহেতুক জুলুম করব না কয় না এরা কয় না ওই হুজুর গত কয়েকদিন আগে আমার বাইরে মাইরে তুইছে আমনে শবত করে বিপদে বলবো নাকি প্ল্যান করতাছি ভাইরা ঢাকা থেকে আইলে ওরা ধরবো
এই প্ল্যানে আছেন নাকি প্রিয় ভাইরা আমার বাবারা আমার এটা করিয়েন না এটা করিয়েন না এক সময় নাম করা ছিল গফরগাঁও ময়মনসিংহের আলহামদুলিল্লাহ গফরগাঁও এখন অনেক ভদ্র হইছে আসুন আসুন আমরা আমাদের রাগটাকে আসুন আমরা আমাদের এই জগরা জাতিটাকে এই রাগটাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কাজে লাগাই আমরা কারো সাথে রাগ করব তো কার জন্য আমরা কারো বিরুদ্ধে ঝগড়া করব তো কার জন্য নিজে কি বলে আমাদের এলাকার কিছু সাসারা আছে এডি হলো কুদাল স্পেশালিস্ট আপনাদের এলাকায় নাই কুদাল স্পেশালিস্ট বুঝেন হ্যাঁ লাইল কাটে হুজুর কইতেছে কয়রা আছে না নাই আরে আয়াত করলাম কোন দিকে যাইতেছি কোন দিকে যাক আমার কথাগুলো মনে হয়ে গেছে বলা দরকার এই এলাকায় তো এই কাটিং মাস্টার কুদাল মাস্টার যারা আছে লাইল কাটে এরা দেখবেন ওমা কুদাল ধরে একটু বেকায়া কিছুদিন তারা এক দুই বছর এভাবে কুদাল মারতে মারতে লাইল একটা নাই কি হয়েছে দুই বছর যাওয়ার পরে পাশের খেতওয়ালা ধরছে আজকে ধরে খাইছি দুই বছর ধরে দেখতেছি তুই খালি এইভাবে কাটিং মারস আজকে ধরে ধরছি এমনি হাও কুদাল লয়ে লাগছে হাও কুদাল লয়ে লাগছে হঠাৎ করে শুনবেন একটা নেই কাতেল এবং মাকতুল উভয়টা জাহান্নাম কাতেল মাকতুল উভয়টা কি জাহান্নামে যাবে আল্লাহ মাফ করুন কেন কারণ এই যে ঝগড়াটা হলো এটা দিনের জন্য হয়েছে তবে হ্যাঁ একটা কথা বুঝেন যে জুলুমটা করলো কুদাল সাইজ করিয়া এরে যদি এ যদি ওরে মারে তাইলে কিন্তু ওই যে হত্যা হয়েছে সে কিন্তু জান্নাতে যাবে কথা বুঝেন সে কিন্তু কোথায় যাবে তারে আল্লাহ মাফ করে দিবে কারণ সে জুলুমের শিকার হয়েছে নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে কিসের শিকার হয়েছে জুলুমের শিকার হয়েছে এই ধরনের জুলুম আমাদের এলাকাগুলোতে বেশি এটা আপনাদের এলাকা না আমাদের এলাকাতেও আছে এই সমস্ত জুলুম বন্ধ করতে হবে কি হবে না শুনেন যারা জমি নিয়া মারামারি করেন এক ছোট্ট ঘটনা শোনাই আপনাদেরকে শুনবেন কয়টা বাজে আলোচনা কোন দিকে যাইতেছে 12:39 একটাই শেষ করে দিব ইনশাআল্লাহ একটাই শেষ দোয়া হয়ে যাবে শেষ হয়ে যাবে বলতেছিলাম দুইটা কে তিনটা কোন পরে গিয়ে ঘুমাবেন ফজর নাই আপনি তো পড়বেন পাঁচজন যে মিস করব এটা দায়িত্ব আপনি নেবেন এখন দায়িত্ব কিন্তু নিতে পারবেন না এনে পড়বেন তাইলে লন আমরা এখন ঘুমায় পড়ি পরে ফজরের ঠিক আগ মুহূর্তে উইটিয়া আর একটু দোয়া কইরা পরে ফজর নামাজ পড়ে ঘুমায় যাবো রাজি আছেন واخر دعوانا ان الحمد لله رب العالمين زد করে দেন বলতেছিলাম এই যে জমি নিয়ে মারামারি এটা একটা ঘটনা বলি আপনাদেরকে এক বুজুর্গ ব্যক্তি এক এলাকায় জমি সংক্রান্ত ঝগড়া লাগছে বিশাল ঝগড়া হঠাৎ করে ঝগড়ার মাঝখানে ওই বুজুর্গ ব্যক্তি কলসি নিয়া কলসি ছিলেন তো আপনাদের এলাকায় কি কয় ঠিল্লা তাই না ওই যে পানি রাখে যে এটা কি কয় ঠিল্লা কলসিও কয় এই ঠিল্লার মধ্যে পানি নিয়ে হুজুর যাইতেছে এমন অবস্থায় ওই ঝগড়াতে দুই গ্রুপ চিন্তা করলো আচ্ছা হুজুরে একটু ডাক দেন তো মীমাংসার জন্য তো হুজুরে ডাক দিছে মীমাংসার জন্য হুজুর আসছে আসার পরে হুজুর ঠিল্লা এই যে পায়ের উপরে রাইখা এই যে এইভাবে মনে করেন এইভাবে পায়ের উপরে রাইখা তারপরে বলতেছে ঠিক আছে বলেন আপনারা কি হইছে তো এখন দুই গ্রুপ এক গ্রুপ বলতেছে হুজুর এই ঠিক আছে আপনি কথা শুনবেন কিন্তু ঠিল্লাটা বা কলসিটা নিচে রাই খেলন তো হুজুর বলতেছে এই ঠিল্লাটা হলো বিজা আর আমি এই বিজা ঠিল্লা বা কলসি এই মাটিতে রাখলে এখান থেকে কিছু মাটি কলসির মধ্যে ঠিল্লার মধ্যে বইরা আমার বাড়িতে চলে যাবে আর তোমাদের জমি আমার বাড়িতে চলে যাক এটা আমি চাই না এই জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য আমি এই ঠিল্লা নিচে রাখতেছি না সুবহানাল্লাহ বলেন দুই ভাই শিক্ষা হয়ে গেছে বলতেছে সর্বনাশ এই যে ঝগড়া করব একজন আর একজনের লাইল নিয়া একটু জমি নিয়া দিন শেষে কি হবে 3.5 হাতের উপরে দেয় বলেন না
এক কাড়া জমিতে কাউরে দেয় কবর? তো ঠিক আছে, আমার বাবার এই এক কাড়া পুরোটাতে কবর দিলাম, দেয় জায়গা তো অল্পই দেয়। কি হয় আপনার এই নেতাগিরি করে? কি হয় তোমার মাতবরি করে? আরে দিন শেষে তুমি মাতবরি করো আর যাই করো, তুমি কি জানো হে মানুষ, তোমার সৃষ্টি হয়েছে একটা তুচ্ছ পানি থেকে। কি থেকে? শুধু কি তুচ্ছ পানি থেকে? তোমার মৃত্যুর পরে তুমি ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় নেতা হতে পারো, দেশের সবচেয়ে বড় লিডার হতে পারো, তোমার মৃত্যুর পরে তোমার আত্মীয় স্বজন একদিন তোমাকে রাখতে চায় না। আরে রাখবে কি করে? তোমার লাশ থেকে তো একদিন পরে দুর্গন্ধ শুরু হবে, ঠিক কি ঠিক না? তো যেইটার সৃষ্টিও তুচ্ছ পানির দ্বারা, যা বাইর হইলে গোসল ফরজ হয়, আবার মৃত্যুর সময়েও দুর্গন্ধের কারণে আত্মীয় স্বজন একদিনের উপরে রাখে না, সেই মানুষ আমরা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করি। মুসলমান প্রিয় ভাই, আবারও বলছি, আপনার আমার জন্য হারাম করা হয়েছে অপর মুসলিমের জান মাল ইজ্জত সম্মান রক্ত সব কি হারাম। আপনি অন্য কোনো ভাইকে মুসলিমকে অসম্মান করতে পারবেন না, গালি দিতে পারবেন না, রক্ত জড়াতে পারবেন না। হত্যা তো অনেক দূরের কথা, প্রিয় হাজিরিন বলতেছিলাম ভালোভাবে কাজে না লাগাইলে খারাপ দিকে কাজে লাগবে, এর একটা বলছিলাম ফিকির, দ্বিতীয় বলেছিলাম রাগ, তৃতীয় হলো যৌন শক্তি। তৃতীয় কি? যৌন শক্তি এমন এক বিষয় যেটা একটা ডলের মতো, পানির মতো স্রোত, এই স্রোতটাকে যদি আপনি ঠিক মতো চলতে দেন সুন্দরভাবে চলবে, আর যদি মাঝখানে বাদ দিয়ে দেন বাস উপচে পড়বেই যেদিকে মন চায়। পানি কি হয়? পানি চলমান রাস্তায় সুন্দরভাবে চলতে দিলে আপনাদের এলাকায় ড্রেন দিয়া পানি নেয় না? ক্ষেতের মধ্যে ড্রেন দিয়া পানি নেয় না? দেখবেন ড্রেন দিয়া পানি চলতেছে, হঠাৎ করে মাঝপথে বাধা দিলে কি হয়? পানি ফুইলা যায়, ফুইলা গিয়া বিভিন্ন ক্ষেতে চলে যায়। সেইমভাবে যুবকদেরকে সময় মতো বিয়ে না করালে যৌন শক্তি খারাপ দিকে কাজে লাগবেই লাগবে। এবার কমন পড়ছে, এইবার কমন পড়ছে, চিল্লায় উঠছে সবগুলো। হাসাহাসির কিছু নাই, জিনা যে সমাজের মধ্যে সহজ হয় সেই সমাজের মধ্যে বিয়ে কঠিন হয়, যে সমাজে বিয়ে কঠিন হয় সেই সমাজে জিনা সহজ হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিনাকে কঠিন করো, বিয়েকে সহজ করো। হাইরে মোহরের নামে যুবকের কাঁধে এই বড় বোঝা চাপাইয়া দিছে, যুবক বিয়ে করবে কি, মোহরের চিন্তায় বিয়ের চিন্তাই করে না। এই জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার তৈরি হয়েছে, এই কালচার থেকে আমাদের বের হতে হবে। যাক, আমার আলোচনা এদিকে ছিল না, মূলত আমার আলোচনা ছিল আমাদের রাগটা কোন দিকে নিতে হবে, এবং আমাদের শত্রুতা, আমাদের রাগ, আমাদের শত্রুতা আল্লাহর জন্য হবে, দিনের জন্য হবে, কল্যাণকামিতা থেকে হবে। আমাদেরকে তারা কুফফারদের সাথে আমাদের সম্পর্ক কী হবে, আমার মূল আলোচনার দিকে চলে যাই, শেষ করে দিচ্ছি। কুফফারদের সাথে আমাদের বারাত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সাথে মুহাব্বত ছিল, সাহাবাই কেরামের একে অপরের সাথে মুহাব্বত ছিল, কিন্তু কাফেরদের বিরুদ্ধে তারা ছিলেন আসিদ্দা, শক্ত, তারা কঠিন হুঙ্কার দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো এমন ছিলেন যার ব্যাপারে বলা হতো আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর, প্রত্যেক খুতবাই খতিবরা, প্রত্যেক খুতবাই খতিব সাহেবগণ বলেন আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রহমদিলওয়ালা নরম ছিলেন, কিন্তু সে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন এই দিনের উপর একটু পরিমাণ আঘাত আসবে, কিংবা এই দিনের মধ্যে বাড়াবাড়ি আসবে, ছাড়াছাড়ি আসবে, আর আমি আবু বকর বেঁচে থাকবো সেটা হতে পারে। রহমওয়ালা নরম সাহাবিদের অন্তর কত শক্ত ছিল। জাকাতের মাসালায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাতের পর জাকাত দেওয়া কিছু লোক বন্ধ করে দিয়েছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুঙ্কার দিয়ে উঠেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা উটের রশি যারা দিত সেই রশিও যদি আমার জামানায় না দেয় আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। চিন্তা করা যায়, তারা ছিলেন এমন, তারা ইমানের জন্য দ্বীনের জন্য এভাবে গর্জে উঠতেন। আর আমাদের অবস্থা কি? আল্লাহ তাআলা কাফিরুন সূরার মধ্যে দ্ব্যর্থহীন ঘোষণা করলেন কাফেরদের সাথে আমাদের সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা উতবা সাইবা আবু জাহেল
রাইশা বিভিন্ন প্রলোভন দিত বলতো মোহাম্মদ যখন আর পারে না আর পারে না কথা বুঝেন একটু ভালোভাবে বুঝেন আল্লাহর রাসূলকে মাইরা 3 বছর শেয়াবে আবু তালেবে আবদ্ধ কইরা রাখছি এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছি মুহাম্মদ তুমি কি সুন্দরী নারী চাও আরবের সবচেয়ে সুন্দর নারীর সাথে বিয়ে দিয়ে দিব তুমি কি বাড়ি ঘর চাও তুমি কি দন দৌলত চাও তোমাকে এত এত উট দিব এত এত তোমার কি বলে বাদী দিয়ে দিব দাসী দিয়ে দিব তুমি যদি আমাদের নেতা হতে চাও কুরাইশদের নেতা বানায় দিব দেখেন একদিকে কি করলো শিয়াবে আবু তালেবের মধ্যে আবদ্ধ করলো পারে নাই রাসূলকে থামাইতে পারে নাই রাসূল একা ছিলেন তবুও বলেই গিয়েছেন কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা বলো আল্লাহ এক তবে সফল হবা বলে গিয়েছেন হিকমান নামে বন্ধ করেন নাই কাজ বলেন নাই যে আমি তো একা আমি কেমনে করব আল্লাহ কি সেটা বলেন নাই করে গিয়েছেন আর ওরাও একবার জেলখানায় আবদ্ধ করি শিয়াবে আবু তালেবের মধ্যে অবরুদ্ধ করে রাখছে 3 বছর পারে নাই এবার লোক দেখাইছে তুমি কি বউ চাও তুমি কি সুন্দরী নারীকে বিয়ে করতে চাও তুমি কি আরবের নেতা হতে চাও সব দিয়া যখন পারে নাই তখন একটা ডায়লগ ডায়লগ বুঝেন তো সংলাপের মধ্যে আসতেছে সংলাপ কি উদ্বা সাইবারা প্রস্তাব দিল যে ঠিক আছে মোহাম্মদ তুমি যেহেতু বলতেই আসো লা ইলাহা ইল্লাল্লাহ বারবার বলতেই আসো তাইলে একটা কাজ করো মাঝে মাঝে আমরা তোমাদের রব তোমার আল্লাহকেও মানলাম আর তুমিও মাঝে মাঝে আমাদের লাতু জারে মাইনলো নাউজুবিল্লাহ বললেন যখন এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রস্তাব দিল আল্লাহ পাক জানায়া দিলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন ولا انتم عابدون ما اعبد হে নবী আপনি জানাইয়া দিন এই উদ্বা সাইবা বা কাফেরদেরকে বলে দেন হে কাফের দলেরা হে কাফেররা শুনে রাখো তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ তার ইবাদত করি না এবং আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না বলেন এটাকে কি তাদের কাফের হওয়া বা তারা যে আল্লাহরে মানে না এটা সার্টিফিকেট দেওয়া হলো নাকি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা হলো বলেন বুঝতেছি একটু বুঝতে কষ্ট হইতেছে সহজ করার জন্য বলি এক ছেলে এলাকায় চুরি করে কি করে চুরি করে শেষ ঘটনাটা বলি শেষ করে দিচ্ছি চুরি করে এবার এলাকাবাসী অতিষ্ঠ তার জ্বালা যন্ত্রণায় খালি চুরি করে এখন ওই ছেলের বাবার কাছে গিয়া বিচার দিছে ছেলের বাবা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত খুব ভালো মানুষ বাবার কাছে গিয়া বিচার দিছে যে আপনার ছেলে তো এইভাবে চুরি করে এলাকার মধ্যে অশান্তি সৃষ্টি করতেছে কি করব আমরা এই ছেলেকে তো আমাদের পিটাইতে মন চায় পরে আপনি বলবেন আমার ছেলের মারলেন আমার জানাইলেন না বললেন না এই জন্য এখন ছেলের বাবা ছেলেকে ডাকলো আয় এদিকে এলাকার মানুষ তোর নামে খালি আমার কাছে বিচার দেয় তুই অমুকের ঘরে চুরি করিস অমুকের ওইটা নিয়ে আসিস অমুকের সেটা নিয়ে আসিস তোরে নিয়ে আসে আজব বিপদের মধ্যে বল আমি তোকে নিয়ে কি করতে পারি এই যে এলাকাবাসী বিচার দেয় আমার তো মান ইজ্জত যায় তোরে নিয়ে কি করতে পারি এবার ছেলে চিন্তা করলো আচ্ছা যেহেতু বাবার কাছে বিচার চলে আসছে এখন আমার তো একটা কিছু করতে হবে সে ডায়লগে বসলো সংলাপ সংলাপ বুঝেন তো সুরে সংলাপে বসছে সুর একটা প্রস্তাব দিল সুর ছেলে সুর বাবারে প্রস্তাব দিল বাবা ঠিক আছে আপনি যেহেতু আমার কাছে একটা প্রস্তাব রাখছেন আমি রাজি আছি তবে আমার একটা শর্ত আছে শর্ত কি আমি প্রতিদিন চুরি করে অভ্যাস হইছে একেবারে তো ছাড়তে পারবো না ছাড়তে পারবো একেবারে ছাড়তে যেহেতু পারবো না তাইলে আমার প্রস্তাব হইল আমি আপনার সাথে মাগরিবের নামাজও পড়বো এশারের নামাজও পড়বো কিন্তু তাহাজ্জুতের আগে আগে আমি চুরি করতে বাইর হবো আপনিও আমার সাথে যাবেন প্রস্তাব বুঝছেন কি প্রস্তাব অর্ধেক রাত আমি আপনার সাথে ইবাদত করবো
আর অর্ধেক রাত্র আপনি আমার সাথে চুরি করবেন। বাপে কয় ঠিক আছে, তোর প্রস্তাব আমি শুনলাম। এইবার এলাকাবাসীরে বাপে ডাকলো, এলাকাবাসীরে ডাকলো, এই আপনারা কারা কারা বিচার নিয়ে আসছিলেন, আমার ছেলে খালি চুরি করে, অমুকের এটা নিয়ে আসে তমুকের, আসেন সবাই আপনারা শুনে যান। এই কথা একটু খেয়াল করে শুনে, সব লোকেরা আসলো, মনে হয় বিচার করবে। আচ্ছা যাই, কি হয়? সকল লোকদের সামনে বাবা এবার ঘোষণা দিলেন, শুনেন আপনারা আমার কাছে বিচার দিছিলেন, আমার ছেলে আপনাদের জিনিস নিয়ে যায়, আমি আমার ছেলেকে ডাইকা বলছিলাম সে যেন চুরি টুরি ছাইড়া দেয়, ভালো হয়ে যায়, নামাজ পড়ে আমার সাথে, তো সে আমারে প্রস্তাব দিছে সে একেবারে চুরি ছাড়তে পারবে না, এজন্য অর্ধেক রাত আমার সাথে সে নামাজ পড়বে আর অর্ধেক রাত আমি তার সাথে চুরি করতাম। এখন আপনাদের সামনে আমি বলতে চাই, এই চুর ছেলের সাথে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নাই। ও যদি চুরি করে ওর হাত কেটে দিবেন না, পা ভেঙে দিবেন না, ওরে মাইরা ফেলবেন, এটার দায় আমি নিব না, ওরে যা মন চায় আপনারা তা করেন, ওর দায় দায়িত্ব আমার না। ঠিক তেমনি ভাবে আমার রসুল উতবা সাইবারা যখন ঘোষণা করলো যে তুমি আমাদের লাতুজ্জাকে মানো, আমার রসুলও জানাইয়া দিলেন আল্লাহর পক্ষ থেকে, ও কাফেররা তোরা আমার আল্লাহকে মানবি না, আমিও তোদের লাতুজ্জাকে মানবো না, তোরা যা মন চাই তা কর, তোদের শাস্তিও আমার আল্লাহ দিবে। আকসা বিজয়ের সৈনিক হিসেবে আল্লাহ কবুল করুক। কোন ভূমি থেকে কে জেগে উঠবে বলা যায় না, কার আবেগ কার জজবা আল্লাহ পাক কাজে লাগাবেন সেটাও বলা যায়, কাকে কখন। আরে ভাই আপনি হাসতেছেন, যে আল্লাহ ল্যাংরা মশা দিয়া নমরুদ রে শায়েস্তা করতে পারে, সে আল্লাহ কি আমাদের মতো এই টোডা বাডা মানুষ দিয়েও কিছু করাইতে পারে না? কথা কয় না, পারেন তো? আসলে আল্লাহ কি কোনো শায়েখের কাছে দায়বদ্ধ নাকি, যে অমুক শায়েখ দিয়া করাইতেই হবে, অমুক পীর সাহেব দিয়া করাইতেই হবে, হেরে সারা হবেই না আমার, আল্লাহ কি দায়বদ্ধ? আল্লাহ কি মুখপেক্ষী? আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখ এবং সুস্পষ্ট ঘোষণা, শুধু এটাই বলেন নাই যে আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম, এটা বলে থামা যান নাই আল্লাহ, অন্য এক আয়াতে বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন, আমার কাছে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম গ্রহণযোগ্যই না। এখন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন দিয়া আপনি সার্টিফিকেট দিয়া দেন অন্য ধর্মের, আমি জানতে চাই আগামীকালকে যদি ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানরা কয় যেহেতু সব ধর্মই সঠিক, তাইলে আমি আর মুসলমান থেকে ওইবোটা কি, ইসলামের এত বিধান মানতে পাঁচ অক্ত নামাজ, এই শীতের দিনে ফরজ নামাজ পড়তে তো ভালো লাগে না ফজর পড়তে, তাইলে আমি ইসলামে থাকতে চাই না, চলে যাইতে চাই। সব ধর্ম সঠিক হইলে অন্য ধর্ম যাইতে সমস্যা আছে? সব ধর্মই যদি জান্নাতে নেয়, অতএব এটা একটা সূক্ষ্ম প্ল্যান, এরা আমাদেরকে মত কি বলে, এরা আমাদেরকে ধর্ম নিরপেক্ষ বানাতে চায়, এরা আমাদেরকে ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীন করতে চায়। প্রিয় হাজিরিন, আমরা কি ধর্মহীন হতে চাই? আমরা ইসলামের পক্ষে, ঠিক কি ঠিক না? আমাদেরকে যে যত কথা বলুক, উদারতার সবক দেখ, মানবতার সবক দেখ, মানবাধিকারের সবক দেখ, আমরা কিসের পক্ষে? আল্লাহর পক্ষে। আল্লাহ পাক আমাদের সবাইকে দীনের পক্ষে থাকার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা প্রথম কে কইছে? এই লোকটারে থামান, এগুলো তুইলা দিবেন না, আমার গলার অবস্থা ভালো না, আমি যে এতক্ষণ কথা বলতে পারবো এটাই আমি জানতাম না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك